চোখে উচ্চশিক্ষার স্বপ্ন আর কাঁধে সেই স্বপ্নপূরণের কর্মভার, এমন হাজারো শিক্ষার্থীর পদচারণায় মুখর দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাঙ্গন এই ঢাকা বিশ্ববিদ্যালয়। ক্লাস, পরীক্ষা, ল্যাব কিংবা প্রেজেন্টেশন, যার যার কাজে প্রত্যেকের ছুটে চলা, এমন অঙ্গনেই দেখা মিলল কয়েকজন শিক্ষার্থীর। আলাপের শুরুতেই জানা গেল তাদের আলোচনার বিষয়বস্তু ভবিষ্যৎ জীবনের পরিকল্পনা। আমাদের দেশে কি আসলেই ওই রকম কোনো সুযোগ থাকে যে সাবজেক্ট ভিত্তিক আমি একটা স্পেসিফিক জবের দিকে যাব? এক দেড় বছর ওখানে ভালো করে পড়াশোনা করলে তো পার্মানেন্ট রেসিডেন্ট পাওয়া যায়, জব পাওয়া যায়, পার্ট টাইম জব। তাদের মতোই দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন উচ্চশিক্ষায় বিদেশ যাত্রা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পাঠ চুকিয়ে তুমুল প্রতিযোগিতাপূর্ণ ভর্তিযুদ্ধের মাধ্যমে ছিনিয়ে নেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ কেন তাদের তুষ্ট করতে পারছে না, প্রশ্ন ছিল স্নাতক পর্যায়ের বেশ কয়েকজন শিক্ষার্থীর কাছে। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে তখন তার জগৎটা আরো বড় হয়ে যায়, সে তখন নিজেকে সারা বিশ্বের প্রতিযোগী হিসেবে কল্পনা করে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে কিন্তু আগের মতো সেই তুলনায় ভালো গ্রাজুয়েট দিতে পারছে না এবং আমাদের দেশের চাকরির বাজার দিন দিন কমে যাচ্ছে। একটা গ্রাজুয়েট যখন বের হচ্ছে সে একটা বিশ্বমানের একটা শিক্ষা ব্যবস্থার সাথে পরিচিত হয়ে সে বের হচ্ছে। যে পরিমাণ স্টুডেন্ট গ্রাজুয়েশন কমপ্লিট করতেছে সেই পরিমাণ মানে ফার্স্ট ক্লাস জব আমাদের বাংলাদেশে পাচ্ছে না। এই অনিশ্চয়তা থেকে আসলে মানুষ দেশের বাইরে ঝুঁকছে। বক্তব্যে স্পষ্ট সংকুচিত চাকুরির বাজার সহ নানা কারণে তাদের এই বিদেশমুখী মনোভাব। এবার পরিসংখ্যানের খাতায় নজর দেওয়া যাক। গেল 2020-21 শিক্ষাবর্ষে বিশ্বের 57টি দেশে বাংলাদেশের 49,151 জন শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য পাড়ি জমিয়েছেন। পড়তে যাওয়া এসব শিক্ষার্থীর পছন্দের প্রথম গন্তব্য যুক্তরাষ্ট্র। বিগত শিক্ষাবর্ষে সেখানে গিয়েছেন 8,665 জন শিক্ষার্থী। দ্বিতীয় সর্বোচ্চ 7,548 জন পাড়ি জমিয়েছেন মালয়েশিয়ায়। আর শীর্ষ 12টি দেশের মধ্যে বাংলাদেশি শিক্ষার্থী ভর্তির তৃতীয় ও চতুর্থ সর্বোচ্চ দুটি দেশ অস্ট্রেলিয়া ও কানাডা। আমরা যারা ইংরেজি শেখাই এখানে যে পরিমাণ ক্রাউড দেখা যেত তার থেকে কয়েক গুণ বেশি, ইনফ্যাক্ট এটা মানে বেশি হচ্ছে করোনার পর থেকে। মজার বিষয়টা হচ্ছে এখন ফার্স্ট অফ অল যে কান্ট্রিজগুলো ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা সবগুলো দেশেই কিন্তু তাদের বর্ডার ওপেন স্টুডেন্টদের জন্য। এদিকে বাংলাদেশি শিক্ষার্থীদের পছন্দের পঞ্চম আর ষষ্ঠ স্থানে রয়েছে জার্মানি ও যুক্তরাজ্য। এছাড়া ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, সুইডেন, সাইপ্রাস সহ কয়েকটি দেশ এখন অনেক শিক্ষার্থীর স্বপ্নের ভূমি। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে উন্নত অনেক দেশের শিক্ষার্থীদের সঙ্গে পাল্লা দিয়ে ভালো ফল অর্জন ও আধুনিক জ্ঞান আয়ত্ত করার মুনশিয়ানা দেশের জন্য নিঃসন্দেহে ইতিবাচক। তবে যারা যাচ্ছেন তাদের কতজন ফিরছেন নিজ ভূমে? পড়তে যাওয়ার দোহাই যদি হয় ফিরে না আসার অজুহাত, তবে বঙ্গসন্তানের সেই মেধার কতটুকু কাজে লাগছে দেশের জন্য? বাইরে পড়তে যাওয়ার অর্থ হচ্ছে ওই জ্ঞানটা যেন আমি আমার দেশের মানুষজনের মধ্যে ডিসেমিনেট করতে পারি, সেটা কোনোভাবে করা যায় কিনা সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ফিরে আসাটা সবসময় কম এবং সেটাতে আমরা বলে থাকি ব্রেইন ড্রেইন হয়ে যাচ্ছে। এই আপার ক্লাসটা বা যারা পড়তে যায় তারা আসলে বেশিরভাগ ক্ষেত্রেই স্থায়ী হয় এবং স্থায়ী হতে গিয়ে তারা দেশের যা সম্পদ আছে সবটুকু সম্পদ বিক্রি করে ওখানে চলে যাচ্ছে, নিজেদের স্থায়ী করছে, ঠিক ওই জায়গাটায় দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। যারা ঢাকা ইউনিভার্সিটি পাস করছে, বুয়েট থেকে পাস করছে, মেডিকেল থেকে পাস করছে, এই ছেলে মেয়েগুলো তাদের যে স্কিল সে স্কিল অনুসারে তাদের জন্য স্পেসিফাইড জব সেক্টর বাংলাদেশের মধ্যে ওভাবে আমরা তৈরি করতে পারিনি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সবশেষ হিসেব বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতি বার্ষিক ব্যয় 2,12,000, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 1,04,000, ববাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে 3,94,000, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 1,92,000, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 1,40,000, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 1,34,000 আর ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এ ব্যয় 1,91,000-এর বেশি। রাষ্ট্রীয় বিপুল বিনিয়োগ নিয়ে শিক্ষা অর্জন করা এই শিক্ষার্থীদের বেশিরভাগেরই লক্ষ্য বিদেশে উচ্চশিক্ষা নিয়ে সেখানেই স্থায়ী আবাস গড়া। উন্নত, নিরাপদ ও সচ্ছল জীবন এজন্য বড় কারণ হলেও তাদেরকে দেশে ফেরাতে রাষ্ট্র কতটা উদ্যোগী হয়েছে সেই প্রশ্ন কিন্তু রয়েই যায়। শিক্ষাবিদরা বলছেন চীন, ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশ প্রবাসী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা শেষে নিজ দেশে ফেরানোর প্রকল্প হাতে নিয়েছে। এমন উদ্যোগ গ্রহণ এখন দেশের জন্য সময়ের সবচেয়ে বড় দাবি বলেও মত তাদের। মাইগ্রেশনটা প্রাথমিক পর্যায়ে নেগেটিভ মনে হলেও আলটিমেটলি লং রানে কিন্তু একটা পজিটিভ ফলাফল নিয়ে আসে, কিন্তু যদি সেক্ষেত্রে রাষ্ট্র তার বিনিয়োগ ব্যবস্থা, তার শিক্ষা ব্যবস্থা এগুলোকে এমনভাবে তৈরি করে যেন ওদের থেকে বেনিফিট করতে পারে। আমাদের বহু ছাত্রছাত্রী বিদেশে আছে যারা সুযোগ পেলে হয়তো বাংলাদেশে এসে তার নিজ জেলার যে বিশ্ববিদ্যালয় সেখানে কিছুদিন থেকে কাজ করতে আগ্রহী হবে, তাদেরকে
যোগাযোগ করে তাদেরকে নিয়ে আসা, তাদেরকে যথাযথ সুযোগ সুবিধা দেওয়া, এই কাজগুলো করতে হবে। আমাদের দেশের ব্রেইন, আমাদের দেশের মেধা চলে যাচ্ছে, আবার এমন একটা সময় আসবে বা এখনই এসে গেছে যে আমরা ব্রেইন গেইনও করতে পারি। এছাড়া উচ্চশিক্ষায় বিদেশ যাত্রায় মেধা ও টিউশন ফি সহ নানা ধরনের খরচের খাতে অর্থ পাচার যাতে না হয় সেদিকে সজাগ তদারকির তাগিদ শিক্ষা গবেষকদের। মোকাররম হোসাইন, এখন ঢাকা।